हेलो बंधुरा आमी चले मौसुमीज गार्डेनिंग टिप्स चैनले अपने करबी गाचे सम्बन्धे किछु ब्यापारे आलोचना करते तो देखुन अपनारा प्रथमे फुलटा रंगटा देखुन कत सुंदर এই ফুলটার কিন্তু প্রচুর রকমের কালার আছে প্রচুর রকমের এর ভ্যারাইটি আছে তো আজকে আমার কাছে যে করবী গাছের রংটা আপনাদের সামনে রয়েছে সেটা অসাধারণ একটা রং তো এই গাছটার কেয়ার সম্বন্ধে আমি আজকে আপনাদের বলবো তো এটা হচ্ছে একটা সামার প্ল্যান্ট এটা যে কোনো সময়কেই যে ফুল দেয় তা কিন্তু নয় এটা গরম ভালোবাসে এটা রোদ ভালোবাসে এটা গরমের সময় প্রচুর পরিমাণে ফুল দেয় আর এখন হচ্ছে যেহেতু শীত পেরিয়ে গরম পড়ছে তাই দেখুন আস্তে আস্তে কিন্তু এটার ব্লুমিং স্টার্ট হয়ে গেছে তো একটা মাত্র ডালে দেখুন কতগুলো কুঁড়ি রয়েছে খালি যেটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিয়েছে তো এই গাছটা কিন্তু অনেকটাই বড় সড়ো হয় তো আপনারা এটা ছোট টবেও বুনতে পারেন বড় টবে বুনতে পারেন তবে বড় টবে বুনলে কিন্তু এটা খুব সুন্দরভাবে চারিদিকে স্প্রেড করতে পারে তো দেখুন আমার এখানে যে গাছটা রয়েছে দেখুন ঠিক কতটা বড় দেখুন ঠিক কতটা বড় এই গাছটা রয়েছে তো এই গাছটা আপনারা চাইলে আপনাদের নিজের বাড়ির উঠোনে টবে ছাদে ব্যালকনিতে সব জায়গায় রাখতে পারেন খুব সুন্দর একটা গাছ আর এই গাছের পরিচর্যা বলতে তেমন কিছু নয় শুধু জল দিতে হবে একটু সার দিতে হবে আর এটা একটু রোদে রাখতে হবে ছাওয়ায় রাখলে কিন্তু হবে না তো দেখুন এত সুন্দর একটা কালার যেটা দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যায় তো এটার অনেক রকমের কালার যেরকম এটা হলুদ হয় সাদা হয় গোলাপি হয় একটু ডিপ কালারের লালের হয় তো আমার কাছে এই ভ্যারাইটিটাই রয়েছে এই রংটা রয়েছে তো এইটার প্রপারগেশনের জন্য আমি একটা আরও ভিডিও বানাতে চলেছি এটার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই করবী গাছে প্রপারগেশন কীভাবে হয় কী কী পদ্ধতিতে হয় তো সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা এই ভিডিওটাও পেয়ে যাবেন তো আজকে এটা হচ্ছে কেয়ার নিয়ে ভিডিও তো এইটার কেয়ার হচ্ছে বললাম আর যারা আপনারা ছাদে বা রুমের ব্যালকনিতে রাখবেন তো মাঝে মাঝে একটু ওয়াটার স্প্রে করে দেবেন যাতে পাতাগুলো খুব সুন্দর ঝলমলে চকচকে থাকে আর সেভাবে বিশেষ কোনো পরিচর্যা নেই তবে আপনারা এইটা কিন্তু অনেকগুলো কালারেরই আপনারা বাড়িতে সংগ্রহ করে রাখতে পারেন এটা যে আপনাদের নার্সারি থেকেই কিনে আনতে হবে এরকম কিছু ব্যাপার নেই আপনারা আপনাদের পরিচিত আত্মীয় পরিজনের কারুর বাড়িতে বা কোনো গার্ডেনে যদি বা পার্কেও এই গাছ দেখতে পান তার সিম্পলি একটা ডাল এনে কিন্তু চারা তৈরি করতে পারেন তো সেই চারাটাও কীভাবে তৈরি করতে পারেন আপনারা এই ভিডিওর শেষে যে ডেসক্রিপশন থাকবে সেখানে দেখতে পারবেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু আমার এই চ্যানেল সব রকম গাছের প্রপাগেশন এবং গাছের সম্বন্ধে সব কিন্তু তথ্য আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই সাথে থাকবেন ভিডিওটার এন্ড অবধি দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা